হে বন্ধুরা কেমন আছো আজকে আমি আবারও একটা ছবি এডিটিং বা ফটো এডিটিং নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো আজকে যে কাজটি করবো সেটি হলো যে কোনো ছবি যদি ফেটে যায় বা দেখবে অনেক সময় জুম করার সময় দেখবে রেজুলেশন খুব কম থাকে খুব ফেটে যায় দেখতে খুব বাজে লাগে ছবিটাকে তো সেই ছবিগুলোকে কীভাবে তোমরা অনেক সুন্দর এইচডি কোয়ালিটি করবে তো আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এই কাজটি যেটি করবো সেটা তোমরা ফটোশপের যে কোনো ভার্সনে তোমরা করতে পারবে তো চলো শুরু করা যাক তো তোমরা দেখতে হচ্ছে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো আজকে যেই ছবিটা এডিট করব সেটি হলো এই ছবিটা তো দেখো এই ছবিটা দেখো জুম করলে দেখো ফেটে যাচ্ছে এবং ঝাপসা হয়ে যাচ্ছে তো এই ছবিটাকে আমরা আজকে ঠিক করবো তো চলো শুরু করা যাক তো ছবিটা এডিট করার জন্য আমরা ফটোশপটি ওপেন করে নিচ্ছি ফটোশপ সিসি দু হাজার ওপেন হচ্ছে তো এই কাজটি তোমরা যে কোনো ভার্সনে করতে পারবে তো দেখতে পাচ্ছ আমাদের কাছে ফটোশপটি ওপেন হয়ে গেছে তো এরপর যেটা করব ওপেনে ক্লিক করব ওপেন থেকে আমরা সেই ফোল্ডারটিকে চুজ করব এবং সেই ফাইলটিকে চুজ করে আমরা ওপেন করব। তো দেখতে পাচ্ছ দেখো কত ঝাপসা হয়ে যাচ্ছে দেখো জুম করলে তো প্রথমে যে কাজটি করব। আমরা চলে যাব লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এডিট মেনুতে এডিট থেকে একদম নিচে দেখতে পাচ্ছ এখানে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবো আবার ক্লিক করব একদম নিচে চলে যাব এরপর দেখতে পাচ্ছ নিচেতে প্রেফারেন্স বলে একটা অপশন আছে এখানে মাউসটা নিয়ে গেলি দেখতে পাচ্ছ টেকনোলজি ভিউসটি ক্লিক করব অ্যানাবেল পার্সেপ ডিটেলস টু পয়েন্ট ও আপস্কেল দেখতে পাচ্ছ এটি যেন টিক মারতে থাকে এরপর ওকে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর আমরা চলে যাব ইমেজে ইমেজে গিয়ে ইমেজ সাইজ ইমেজ সাইজ এই হোয়াইট হাইট দুটো যেন লিঙ্ক অবস্থায় থাকে এটি থাকার পর দেখবে এটি যেন পিকজেল থাকে পিকজেল থাকার পর রেজুলেশন যেন এখানে তিনশো থাকে তিনশো যদি না থাকে তিনশো দিয়ে দেবে তো এরপর এই হাইট এখানে চার হাজার করে নেবে তো দেখতে পাচ্ছো আমরা কিন্তু হাইট চার হাজার করলাম এবং এই রিস্যাম্পল যেটা আছে এটা পার্সেপ ডিটেলস টু পয়েন্ট ও এটিও ক্লিক করতে পারো বা অল্ট প্লাস থ্রি ক্লিক করতে পারো এবং রেডিয়াস নয়েস যেটা আছে সেটা হান্ড্রেড পারসেন্ট যেন থাকে এরপর ওকে ক্লিক করব। দেখো ছবিটা কিন্তু আমাদের কাছে অনেক জুম হয়ে গেছে তো এটাকে আমরা আনজুম করে নিচ্ছি দেখো ছবিটা কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে অনেকটাই তো দেখতে পাচ্ছ আগে কিন্তু এটি ঝাপসা হয়ে যাচ্ছিলো বা ফেটে যাচ্ছিল ছবিটা ক্লিয়ার ছিল না তো এরপর যেটা করব এই লেয়ারটিকে আর একটি কপি লেয়ার বানাবো এর জন্য কন্ট্রোল যে করব কন্ট্রোল যে করার পর আমরা চলে যাব ফিল্টারে ফিল্টারে যাওয়ার পর চলে যাব। আমরা সার্পেনে সার্পেন থেকে আনসার্প মাস চলে যাব। আর আনসার্প মাসে যাওয়ার পর অ্যামাউন্ট এখানে এইট্টি পারসেন্ট দেবে রেডিয়াস এখানে টেন দেবে এবং থ্রিস্ট দেবে টুয়েলভ এরপর ওকে ক্লিক করে দেবে এরপর আরও একটা এই লেয়ারটি কপি লেয়ার করবো এর জন্য কন্ট্রোল জে করবে কন্ট্রোল জে করার পর আমরা কিন্তু আবার চলে যাব ফিল্টার মেনুতে এরপর আদার্সে আদার্স থেকে হাইপাস হাইপাসে যাওয়ার পর তোমরা তোমাদের ছবির রেজুলেশন অনুযায়ী তোমরা ছবিটিকে ঠিক করে নেবে তো আমরা টোয়েন্টি পয়েন্ট এইট রাখলাম তো এরপর ওকে ক্লিক করব। এরপর ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ছবিটা কিন্তু আমাদের ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করতে হবে এটি নর্মাল অবস্থায় আছে নর্মাল থেকে আমরা চলে যাব সফট লাইটে লাইটে ক্লিক করে দিলাম তো দেখো ছবিটা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছ ছবিটা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে গেছে আগের থেকে অনেক অনেক দ্বিগুণ ক্লিয়ার হয়ে গেছে তো এরপর যেটা করব এই তিনটে লেয়ার কি একটা লেয়ারে রূপান্তর করব। তো প্রথম লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় নিচের লেয়ারটি সিফট টিপে সিলেক্ট করবো এবং কন্ট্রোল ই করে দেব তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু লেয়ার তিনটে এক জায়গায় রূপান্তর হয়ে গেছে তো এরপর যেটা করব ছবিটা সেভ করব। সেভ করার জন্য ফাইলে চলে যাব ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এক্সপোর্ট অ্যাজ থেকে এক্সপোর্টে চলে যাব এক্সপোর্ট থেকে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটি ফোল্ডারে চুজ করবে ফোল্ডারটি সিলেক্ট করে এখানে একটা ফাইলের নাম দিয়ে দেবে তো আমি একটা ফাইলের নাম দিয়ে দিচ্ছি তো আমি ডেস্কটপে সেভ করছি সেভের টাইপ পিএনজি এরপর সেভ এ ক্লিক করবে তো দেখো আমাদের কাছে কিন্তু ছবিটি সেভ হয়ে গেছে তো আমি ফটোশপটি মিনিমাইজ করে দেখাচ্ছি দেখো দেখো ছবিটা ছিল এরকম কত ঝাপসা এবং কত ছোট অবস্থায় ছিল দেখতে পাচ্ছ কিন্তু পরিবর্তন হয়ে ছবিটি দেখতে পাচ্ছ যতই জুম করি ছবিটি কিন্তু ফাটবে না এবং ক্লিয়ার থাকবে দেখতে পাচ্ছ কত সুন্দর তো তোমরা এতক্ষণ দেখছিলে কিভাবে একটা যে কোনো ছবির যদি ফেটে যায় বা জুম করতে গিয়ে ঝাপসা হয়ে যায় বা রেজুলেশন কম থাকে তাহলে সেটাকে কীভাবে এইচডি কোয়ালিটি করবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারী লেগে থাকে তাহলে একটা লাইক মারতে ভুলবে না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবে তো দেখা হচ্ছে কোনো নতুন একটা ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই